কক্সবাজারের টেকনাফে বসতঘর থেকে মহাবিপন্ন একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। সোমবার রাত 9টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাপরের দ্বীপের ডেল পাড়ার মোহাম্মদ আলমের বসতঘর থেকে শকুনটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে শকুনটি চকরিয়ার ডোলা হাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর শকুনটি অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ খান। তিনি বলেন, খবর পেয়ে সোমবার রাত 9টার দিকে টেকনাফের সাপুরের দ্বীপের মোহাম্মদ আলমের বসতঘর থেকে একটি শকুন উদ্ধার করা হয়। এটি হিমালয়ান গ্রিফন শকুন বলে শনাক্ত হয়েছে। এর ওজন প্রায় 20 কেজি। রাতে বন বিভাগের অফিসে এসে শকুনটিকে খাওয়ানোর চেষ্টা করা হয়। কক্সবাজারের ডোলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের দিকে একটি বিলুপ্ত প্রায় হিমালয়ান গ্রিফন শকুন সাফারি পার্কে নিয়ে আসে টেকনাফ উপকূলীয় বন বিভাগের লোকজন। একে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, 14 দিন তার সবকিছু নজরদারিতে রাখা হবে। এরপর সে নিজে নিজে চলাফেরা করতে পারছে দেখলে অবমুক্ত করা হবে।